আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদেরকে অনেক দূরে শহরের বাইরে নিয়ে যাব একটা রেস্টুরেন্ট দেখানোর জন্য। রেস্টুরেন্টের নাম হলো প্লাজা হোটেল। এটা শহর থেকে অনেক দূরে, ওখানে আমরা প্রায় সময় যাই। ওখানে খাওয়ার চাইতে দেখাটা অনেক সুন্দর, বা যাতায়াতটা অনেক ভালো লাগে, আসা যাওয়া করতে অনেক ভালো লাগে। এখানে আমরা সবসময় যাই, যখনই একটু ভালো লাগে না বাসায় থাকতে, এখন যখনই একটু মেঘলা আকাশ রোদ কম আছে তখনই আমরা ওইদিকে ঘুরতে যাই। এখানে নতুন একটা ক্যান্টনমেন্ট হয়েছে বা হইতেছে, এটার সাইডে একটা চালন করেছে। অনেক ছেলেরা অনেক মেয়েরা যায় এখানে আপনাকে গল্প করে। আপনারা দেখেন কেমন লাগে আপনাদের, আপনারা যখন সিলেক্ট করে আসবেন তখন আপনারাও যেতে পারবেন, আপনাদের ভালো লাগবে। আসুন আমরা দেখি কেমন লাগে আপনাদের। এটা হলো পার্কিও, সাপরান মাজারের বাজারে আসছি। এটা অনেক সুন্দর করে একটা সাপরান সাপরানের যাওয়ার জন্য একটা গেট তৈরি করা হচ্ছে। এই গেট দিয়ে ঢুকে সাপরানে যেতে পারবেন। হজরত সাপরানের মাজার আরো ভিতরে, আপনারা চাইলে এইভাবেই আসতে পারবেন, আমি যেভাবে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এটা হলো খাদিম, রাস্তাটা অনেক সুন্দর, যাতায়াত অনেক ভালো, অনেক আরামের গাড়ি পাওয়া যায়। আমি গাড়িতে আছি, ডান দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। আকাশটা অনেক মেঘলা, অনেক ভালো লাগতেছে যেতে, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এইটা হলো সুরমা গেট পয়েন্ট, আমরা ডান দিকে যাব সুরমা গেট পয়েন্ট থেকে। এই যে আমরা ঘুরে যাচ্ছি, দেখেন রাস্তাটা অনেক ভালো, বৃষ্টি হয়েছে বেশি সময় হয় নাই, এখন একটু বৃষ্টি নাই। আমার তো একটু মেঘলা আকাশ হলে, বৃষ্টি হলে গাড়িতে ঘুরতে অনেক ভালো লাগে। আর এখন তো থই পানি চারিদিকে, এত বৃষ্টি হয়েছে যেতে যে পানির অভাব নেই এখন। আপনারা সিলেট শহর থেকে গাড়ি নিয়ে আপনারা বলবেন নতুন ক্যান্টনমেন্ট যাব কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট, এটা বললেই আপনাদেরকে ড্রাইভার নিয়ে যাবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, অনেক সুন্দর। চারিদিকে পানি, একদিকে রাস্তা, মাঝখানে রেস্টুরেন্টটা, অনেক বড় এরিয়া নিয়ে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা দেখতে অত সুন্দর না, কিন্তু পিছনে বসার জায়গাটা অনেক সুন্দর করেছে এবং অনেক ভালো লাগে। অনেক ছেলেপেলেরা যায় সবসময়, টুরিস্ট যারা আসে ওরাও যায় ওখানে। খাওয়াটা তো আসলে বড় না, যাওয়া দেখা এবং দেখে আসাটাই অনেক ভালো লাগে, এটা চোখে দেখাটাই অনেক সুন্দর। রাস্তাও অনেক ভালো, দেখেন ডান দিকে দেখাচ্ছি আমি, পানি অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, পানি আর পানি। আমরা আসলে সিলেট থাকি তাই বলে সিলেটের কোনো কিছুই আমাদের অত ভালো লাগে না। যারা যারা সিলেট ঘুরে আসে ওদের কাছে অনেক ভালো লাগে, অনেক ওরা অনেক পরে বলে যে আমরা সিলেটটা ট্যুর দিয়ে আসছি, অনেক ভালো লাগছিল। যেমন আমরা কক্সবাজার যাই, কক্সবাজার অনেক ভালো লাগে পানিতে নামতে। আপনারা অনেক দূরে তাকান, আকাশ মেঘলা আর পানি। চলুন আমরা দেখি,
বিকালের সময়টা আকাশ যখন একটু মেঘলা থাকে তখন কিন্তু মনটাও ভালো থাকে, ভালো লাগে। জানি না কার কীরকম লাগে, আমার কিন্তু ভালো লাগে। আকাশটা দেখুন কী সুন্দর, নিচে পানি উপরে আকাশ, মাঝে মাঝে গাছপালা, অনেক ভালো লাগতেছে। অনেক পানি, এই পানিতে মানুষ অনেক কষ্ট করতেছে আর আমরা মজা করে দেখতে যাচ্ছি, এটা আসলে আমাদের ঠিক হচ্ছে না। তারপরও কি করবো, বাসায় এক সময় একা একা ভালো লাগে না, তখন বের হয়ে যাই বেশিরভাগ শুক্রবারে বিকালে। বেশি সময় পাই না, আমার একটা বিজনেস পেজ আছে সাংহাই গ্যালারি, আপনারা দেখে নেবেন, একবার ভিজিট করবেন আমার পেজটা। এটাতে ড্রেস আর লেডিস টি শার্ট, এক্সপোর্টের মাল, এসব এক্সপোর্টের বিভিন্ন আইটেম এগুলো উঠাই। আপনারা একবার ভিজিট করবেন আমার সাংহাই গ্যালারিটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এই ভিডিওটা পুরো দেখবেন আপনারা। কাঁচা লঙ্কাটা তো শেষের দিকে, আমরা তো যাচ্ছি মাত্র, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন লাগলো আপনাদের। আপনাদের যদি দেখতে ইচ্ছে করে, মানে লোকেশন না জানেন, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। আমি নতুন এসেছি আপনাদের মাঝে, আপনারা আমার সহযোগিতা করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আপনাদের কাছে। এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। দেখেন আশপাশ দেখিয়ে নিয়ে যাচ্ছি, আপনাদের কেমন লাগতেছে জানাবেন আমাকে। জানি না আপনাদের কীরকম লাগে, সিলেট শহরের যেদিকে যাবেন অনেক ভালো লাগবে, অনেক সুন্দর জায়গা, আরও অনেক জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে, অনেক জায়গায় আমি দেখাবো। আমি যখন যেখানে ট্যুর করবো ওখানেই আপনাদেরকে দেখাবো, আমি যেখানে যাবো এখানে ছোট্ট একটা ভিডিও করে হলেও আপনাদেরকে দেখাবো। আপনারা শুধু আমাকে সহযোগিতা করেন, আমি যেন আপনাদের পর্যন্ত পৌঁছতে পারি। আসলে আপনাদের মতো তো আর সব কিছু জানি না, নতুন এসেছি আপনাদের মাঝে, দোয়া করবেন আপনারা আমার জন্য। দেখুন পরিবেশটা, চারিদিকের ভিউটা দেখেন, অনেক সুন্দর। এরকম সুন্দর ভিউ কে না পছন্দ করে বলেন। গাছের পাকে পাকে যদি পানি দেখা যায় অনেক ভালো লাগে। আমরা ছোটবেলায় আগে গাছের পাকে পাকে জ্যোৎস্না রাতে গাছের পাকে পাকে যখন চাঁদ দেখতাম, আলো পড়তো, তখন অনেক ভয় পেতাম। আমি তদুপরে আমি বেশি ভয় পাই। অনেক পানি দেখেন, আমি মানে গাছের পাকে যখন আলোটা পড়ে মাটিতে এসে, তখন এটা দেখলে আমি ভয় পেতাম। আগে কখনোই একা ঘুমাইতে পারতাম না, এখনও পারি না একা ঘুমাইতে, ভয় পাই আমি সবসময় বেশি। আসলে সাহসী হলে ভালো, যে কোনো কাজে হাত দেয়া বা চলা এমনি করতে পারি, কিন্তু ঘুমাতে পারি না একা। গাছের পাকে পাকে একটু আলো দেখা যাচ্ছে, পাকে দিয়ে পানি দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু আমরা এসে পড়েছি কাঁচা লঙ্কা, এইগুলো কাঁচা লঙ্কার গেট, আমরা ঢুকবো অনেকগুলো গাড়ি দাঁড়ানো। রেস্টুরেন্টটা অনেক নাম করা, এই করোনার জন্য কিন্তু মানুষ এখন আসা যাওয়া কমে গেছে। আজকে তো দেখলাম অনেক আছে, তারপর আগে তো আরও বেশি ছিল, বসার জায়গা দিত না, আজকে বসার মতো সিট করা দিত না, অপেক্ষা করা লাগতো। অনেক মোটর সাইকেল থেকে বোঝা যাচ্ছে মানুষ আসছে, আরও আসতেছে মোটর সাইকেল।
আকাশটা অন্ধকার হয়ে আসে মাঝে মাঝে। ছেলেরাই দেখি আসছে যাদের মোটরসাইকেল আছে ওরা দুইজন দুইজন করে একসাথে ওদের জন্য সুবিধা। আর ফ্যামিলি যারা আছে ওরা গাড়ি গাড়ি নিয়ে আসে। এই চারটা লঙ্কা রেস্টুরেন্টে মাঝখানে হলো রাস্তা, এই যে রাস্তা রাস্তার ওই পাশটা হলো সেনাবাহিনীর রাস্তাতে ওখানে এটা নতুন করা হচ্ছে। দেখেন এত বেশি কিন্তু সুন্দর লাগে না, কিন্তু অনেক নাম করা। এখানে একটু বসার জায়গা আছে বাচ্চাদের জন্য, একটু দোলনা, এরপরে পানি। তাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটা যেন আপনারা দেখতে পারেন। বসার জায়গাটা হলো পিছনের দিকে, অনেকগুলো চাউনি যাওয়া বসার জায়গা করছে। আপনারাই দেখেন আজকে, আরেকদিন যখন আসবো ভিডিও দেখাবো আমাদের খাওয়াটাও দেখাবো। অনেকদিন খেয়েছি কাঁচা লঙ্কাতে, খাওয়ারও ভালো মজা আছে। এই যে জার্মানি কানা, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, অনেক দূর পর্যন্ত দেখে, খুব একটা বাড়ি ঘর নেই। এদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, এদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে। ফেনাগুলো অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর এরিয়া, এই জিনিসগুলো বোধ হয় ক্যান্টনমেন্টে যে কাজ করা হচ্ছে ওদের। দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হলো 12-তারা বিল্ডিং সেনাবাহিনীদের। এক এক ফ্লোরে 8টা করে ইউনিট আছে, তাহলে এখন বুঝে নেন কতটা ইউনিট 12-তলায়। অনেক বড় এরিয়া সেনাবাহিনীতে, অনেক ভালো লাগে দেখতে।
এখনো পুরোপুরি কিছু তৈরি করা হয় নাই, মাত্র দুইটা বিল্ডিং করা হয়েছে, 12 তারা করে 8টা ইউনিট করে। দেখুন গাড়ি নিয়ে অনেক মানুষ আসছে, ফুটবল খেলার মাঠের মতো মাঠ। আমরা পিছনের দিক থেকে ঘুরে সামনের দিকে যাচ্ছি। এখানে ছোট্ট একটা মেয়ে বসে আছে। মেয়েটা মনে হচ্ছে কিছু খাচ্ছে। দূরের পর আপনারা শহরে যখন আসবেন, সিলেট শহরে যখন ঘুরে আসবেন, তখন ড্রাইভারকে বলবেন কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে যাব, নতুন ক্যান্টনমেন্ট যেখানে হইতেছে ওখানেই। আরো মানুষ আসতেছে, দেখেন আরো ছেলেরা মোটরসাইকেল নিয়ে আসতেছে। আসলে অনেক মজাই লাগে বিকালটা। কাঁচা লঙ্কা, আল্লাহ হাফেজ।